হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 29 রোজা চলে গেল, ঢাকা একেবারেই ফাঁকা। এই ফাঁকা ঢাকা কেমন সেটা ঘুরে দেখতে আজকে বের হয়েছি। তো আমার সাথে চলুন। আমি প্রথমেই এসেছি সংসদ ভবনের সামনে। সংসদ ভবনটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় সংসদ ভবন, খুবই সুন্দর করে সাজানো হয়েছে ঈদ উপলক্ষে। তো আমি আরেকটু জুম করে সামনে থেকে কোনো জায়গায় যদি দাঁড়ানো যাই, এখানে তো গাছ সামনে, ওই সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওইখান থেকে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হলো আমাদের সংসদ ভবন, কি চমৎকার সাজে সেজেছে, একটু জুম করি, দারুণ লাগছে দেখতে। আশপাশেও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বিভিন্ন রঙের। আরো একটু জুম করে দেখাই, অসাধারণ। কি চমৎকার লাগছে আমাদের সংসদ ভবনটাকে, চেনাই যাচ্ছে না, মানুষজন একেবারেই নেই, সেরকম একেবারেই ফাঁকা। কেননা আর ঈদের বাকি মাত্র মাঝখানে একদিন, যাদের যাদের ঢাকা ছাড়ার কথা তারা অলরেডি ঢাকা ছেড়ে গিয়েছেন, আর যারা ছাড়বেন না তারাই হয়তো রয়ে গেছেন। অথবা কালকে যাবেন, এরকম কিছু মানুষ এখনো ঢাকায় আছেন। এই রাস্তা একেবারেই ফাঁকা। একদম ফাঁকা রাস্তা। এদিকটা চলে গেল খানগেট। তো আমি এখন একটু মিরপুর রোডে যাব, এখান থেকে একটু নিউ মার্কেট এরিয়াতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি ওইখানে কি অবস্থা। কয়েকটা জায়গায় ঘোরার ইচ্ছা আজকে, দেখবো যে এই ঈদের দুদিন আগে ঢাকা কেমন থাকে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। তো সংসদ ভবন দেখা শেষে আমরা এখন যাচ্ছি একটু এলিফ্যান্ট রোড আর নিউ মার্কেটের ওইদিকে, দেখি ওইদিককার কি অবস্থা, আর যেতে যেতে রাস্তার অবস্থাও একটু দেখাতে দেখাতে যায় আপনাদের। একেবারে ফাঁকা বললেই চলে, ঢাকাকে অনেকটা প্রাণহীন মনে হচ্ছে। যতই বলি যে যানজটের নগরী, যানজট আর ভালো লাগে না, কিন্তু এই মানুষগুলো চলে গেলেও ঢাকা আর ভালো লাগে না, কেমন যেন একটু ভুতুড়ে শহর মতন মনে হয়। হঠাৎ করে এত কোলাহল থেকে একেবারে স্তব্ধ হয়ে যাওয়াটা কেমন জানি একটা একটা ভয় ভয় কাজ করে ভেতরে, একা একা লাগে নিজেকে খুব। তো চলেন যাই দেখি ওই দিককার কি অবস্থা, শেষ মুহূর্তে কারা কি রকম কেনাকাটা করছেন।
পৌঁছে গেছি সায়েন্স ল্যাব মোড়ে। এখান থেকে আমি ওভারব্রিজ পার হয়ে ওইদিকে যাওয়ার চেষ্টা করবো, আকাশ মার্কেটের দিকে। চলেন দেখি ওইদিকের কী পরিস্থিতি, শেষ মুহূর্তে কেমন বেচা কেনা হচ্ছে, কারা কেনাকাটা করছেন একটু দেখে আসি। এইদিকে গাড়ির এখনও বেশ জটলা, নিউ মার্কেটের দিকের রাস্তা এটা। এলিফ্যান্ট রোডেও এখন বেশ ভিড়। দেখতেই পাচ্ছেন অনেকেই কেনাকাটা করছে এখনো, এদিকেও প্রচন্ড ভিড় এখনো। আমি এখন দাঁড়িয়ে আছি সায়েন্স ল্যাব ওভারব্রিজের উপরে, আমার পেছনে হকার্স মার্কেট। আজকে 29টা রোজা চলে গেল, কালকে শেষ রোজা। তো এখন পর্যন্ত যারা ঢাকা ছাড়েননি, যারা কেনাকাটা করেননি, এখনও আসছেন এই হকার্স মার্কেটে কেনাকাটা করতে, এখনও বেশ জমজমাট, বেশ ভিড়। তো আমি আপনাদেরকে একটু দেখাই, এই হলো হকার্স মার্কেটের বর্তমান অবস্থা। আমার সর্বোচ্চ গতিসীমা 10 কিলোমিটার, এমনটাই আমাকে নির্দেশনা দেওয়া হচ্ছে টি শার্টে। সর্বোচ্চ গতিসীমা 10 কিলোমিটার, সামনে বাগদারা। এই মামারা বেশ ছন্দে ছন্দে জিনিস বিক্রি করছেন। মামা কেমন আছেন? বেচা কেনা কেমন হলো এবার? ভালো হয়েছে ইনশাল্লাহ। নিজের জন্য কেনাকাটা করেছেন? আবার কবে করবেন? টাকা নাই, সারা সারা মাস ব্যবসা করলেন কি রকম? খরচ হয়ে গেল, এত দাম বেশি। ফ্যামিলির জন্য কেনাকাটা করেছেন? নিজের জন্য কেনাকাটা নেই, ফ্যামিলির জন্য কিছু কিনছি। আচ্ছা, বাড়ি যাবেন তো মামা? হ্যাঁ ইনশাআল্লাহ। চাঁদ রাতে? ঈদের দিন সকালে। ঈদে দেশ কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা মামা, ভালো থাকেন, ঈদ মোবারক। 500 টাকায় পাঞ্জাবি বিক্রি করছেন। এমা বিক্রি করছেন পায়জামা। মামা বেচা কেনা কেমন এবার? বেচা কেনা অবস্থা ভালো না মামা। কেন? বাজার ডাউন। এখানে বেডশিট বিক্রি করছেন 250 টাকায়। এই যে আমার পাঞ্জাবির দোকান। মামা পাঞ্জাবি কত করে এগুলো? যে কোনোটা 300। বেচা কেনা কেমন মামা এবার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, নিজের জন্য কেনাকাটা করেছেন মামা? ফ্যামিলির জন্য কেনাকাটা শেষ? বাড়ি যাবেন না? কবে? আচ্ছা মামা, ভালো থাকেন, ঈদ মোবারক। আমি গত 2 দিনও এখানে এসেছিলাম ভিডিও করতে, এত প্রচণ্ড ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি ঠিক মতো। তাই আজকে আবার আসলাম যে একটু ভিড় যদি কমে তাহলে চেষ্টা করব ভিডিও করার। তো আজকে ভিড়টা কম। এইভাবে বিক্রি করছেন ঘড়ি। কালি দি গেলেন 300 টাকা পিস, হাজারের পণ্য গুলালন, লাখ লাখ কোটি কোটি টাকার কালেকশন করালন। ইদি গেলেন স্যাডেলন ডেনেলন বামেলন, খালি জিন্স প্যান্ট টাই প্যান্ট এখানে লন। মামা কেনাকাটা কেমন এবার? বেচা কেনা
কেনাকাটা তো এবার বেশ একটা না মানে যেটা আশা করেছিলাম আমরা তেমন তা হয়নি এরকম কেন হচ্ছে মনে হয় সেটা আমরা বলতে পারবো না সেটা আল্লাহ জানে এরকম কেন হচ্ছে কি মানুষের হাতে টাকা পয়সা কম নাকি জিনিসের দাম বেশি জিনিসের দাম বেশি মানুষের হাতে টাকা কম ব্যবসা অনেক সবকিছুই মানে দিক দিয়ে মানে সবকিছু মাথা এরকম আচ্ছা তো 29টা রোজা হলো তো কালকে মানে ঈদের কথা ছিল তো 30টা রোজায় আমরা পাচ্ছি তো আপনারা তো বাড়তি একটা দিন বেঁচে কেনার সুযোগ পেয়ে গেলেন কেমন লাগছে না আমাদের বেঁচে কেনা তো ওরকম কিছু না মানে একটা রোজা আমরা বেশি পেতেছি সেটাই আমাদের অনেক সৌভাগ্য ব্যাপার আচ্ছা কেনাকাটা নিজের কেনাকাটা শেষ মামা এখনো করি নাই মানে টুকটাক হালকা পাতলা করছি আর বাকিটা যদি সময় পাই তাহলে চান্দাতে করবো কালকে করবো ফ্যামিলির জন্য কিনেছেন কালকে করবো ইনশাল্লাহ আচ্ছা ঈদ ভালো কাটুক মামা ঈদ মোবারক মানে আজকে লাস্ট রোজা হওয়ার কথা ছিল 30টা রোজা না হলে আজকে শেষ রোজা ছিল কালকে ঈদ হওয়ার কথা ছিল তো আপনারা তো একটা দিন হাতে বেশি পেলেন বেচা কেনা করার কেমন লাগছে আচ্ছা নিজের জন্য কেনাকাটা করেছেন জি আলহামদুলিল্লাহ ভাই ফ্যামিলির জন্য ফ্যামিলি মার জন্য সবার জন্য কেনাকাটা করেছি একমাত্র খালি আরে একটা জিনিস বাকি আছে এটা আমার নিজের জন্য একটা শার্ট আচ্ছা নিজের শার্ট কেনা বাকি হ্যাঁ পাঞ্জাবি পায়জামা শেষ পাঞ্জাবি পায়জামা শেষ এই যে আমার আঙ্কেলের দোকানে দেখেন দামি দামি পাঞ্জাবি দেখছেন একটা মার্কেট প্রাইস আছে 1700 টাকা ইউনিভার্সাল একদম 1000 টাকা আচ্ছা হ্যাঁ তো গ্রামের বাড়ি কোথায় ভাইয়ের ঢাকা বর্তমানে জায়গায় এখানেই ফ্যামিলি এখানে ঢাকায় ফ্যামিলি এখানে ও তাহলে তো সমস্যা নেই না কোনো সমস্যা মানে চার রাতের সারা রাত পর্যন্ত বেঁচে কেনা হবে অবশ্যই আচ্ছা ঈদ ভালো কাটুক ঈদ মোবারক ঈদ মোবারক আইসেন আমাদের আইসেন তো আজকে যারা কেনাকাটা করছেন তারা আসলে সৌভাগ্যবান কেননা 29টা রোজা হলে আগামী পরশু ঈদ হওয়ার কথা ছিল তো যেহেতু 30টা রোজা হচ্ছে একটা দিন এই মানুষগুলো হাতে বেশি পেয়ে গেছেন কেনাকাটা করার জন্য ব্যস্ততার কারণেই হোক বা টাকা পয়সার কারণেই হোক অনেকেই কেনাকাটা করতে পারেননি তারা একেবারে এই শেষ দিনটা সুযোগ শেষ দিনটাকে কাজে লাগাচ্ছেন তো পেয়ে গেছে এক মেহেদি আলম আমাকে মামা বিক্রি করছেন বিভিন্ন রঙের মেহেদি মামা বেচা কিনা কেমন এবার এই মেহেদি বিক্রি করা শুরু করছেন কয়দিন হয়েছে চার দিন এর আগে কিসের ব্যবসা করেছেন ওর আগে ফলের ব্যবসা করেছি তারপরে অনেক ব্যবসা করি ফলের সব ব্যবসা মানে মেইনলি ফলের ব্যবসা করেন ঈদের কারণে এই এখন মেহেদি বিক্রি করছেন জি আচ্ছা তো কালকে পর্যন্ত তো বিক্রি করার সুযোগ আছে মানে কালকেই তো শেষ দিন জি কালকে আমরা 3টা পর্যন্ত বিক্রি করব তারপরে দেশে চলে যাব গাড়ি করা আছে আচ্ছা গ্রামের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিজের জন্য কেনাকাটা করেছেন মামা আরো এক সপ্তাহ আগে কিনা লাইছি ফ্যামিলির জন্য আচ্ছা মামা আপনার ঈদ ভালো কাটুক ঈদ মোবারক ভালো থাকেন মামা আপনার মুখ নিচ্ছে না আপনার যে ক্যামেরা আমার নিচে ক্যামেরা নিচে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আপনি তো চুরি করে খাচ্ছেন না তাহলে আপনাকে কেউ দেখলে সমস্যাটা কোথায় বহুত সমস্যা আছে যেমন এটা হচ্ছে কি বলবো আর এটা লুকায় করতে হবে মানে আপনি তো চুরি করছেন না স্ট্যাটাস অনেক হাই সবার স্ট্যাটাস অনেক হাই আমি চাই না যে আমারটা যে নিম্ন স্তর এটা আপনার এটা নিম্ন স্তরের আপনি কেন মনে করছেন এটা এটা সবাই বলে এই জন্যই মনে করছি যারা বলে বারে তারা ভুল বলে এখন পুরো সমাজকে তার ভুল আপনি কাজ করলেও সেটা কাজ গাড়িতে করে যারা কাজ করে তারাও কাজ করে খাচ্ছে আপনি শরীরে শ্রম দিয়ে করছেন কেউ মাথার শ্রম দিয়ে করছে আমরা সবাই শ্রমিক লজ্জা পাওয়ার কিছু নেই মামা সৎভাবে সৎ উপার্জন করছেন এটাই তো অনেক বড় কথা ঘুষ খাচ্ছেন না চুরি করছেন না ডাকাতি করছেন না লজ্জা পাওয়ার কিছু নেই মামা আমি আপনার মুখ নেই নেই ভয় পাবেন না ভালো থাকেন মামা বা ঈদ ভালো কাটুক ঈদ মোবারক আমি খুব প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারি এরকম না মাত্র শুরু করেছি আমার আগের কোনো অভিজ্ঞতাও নেই
তো এই এই কয়েকদিনের অভিজ্ঞতায় একটা জিনিস আমি খেয়াল করেছি, অনেকেই ভিডিও করতে দেন না, একেবারে টোটালি দেন না, খুব রুড়ো ব্যবহার করেন, তাদের কথা বাদ। কেউ কেউ আছেন ভিডিও করতে দেন কিন্তু মুখ লুকিয়ে রাখেন বা মুখ দেখাতে নিষেধ করেন। ঠিক এই একটু আগেই আমি যার সাক্ষাৎকার নিলাম, এরকম অনেক মানুষ আছে যারা তাদের মুখ দেখাতে চান না। আমি একই প্রশ্ন এই যে পিছনের যেই আমের আম বিক্রেতা, কাঁচা আম বিক্রেতা, এই এই ধরনের প্রশ্ন আরও অনেকজনের কাছেই করেছিলাম যারা ছোটোখাটো ব্যবসা করছেন, তারাও এই একই রকম উত্তর দিয়েছিল। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছি, আমাকে ফিরতে হবে, কেননা আগামীকাল আমিও গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সকালে গোছ গাছ বাকি আছে, টুকটাক অনেক কাজ বাকি আছে, যেতে যেতে যতটুকু সম্ভব আর একটু দেখানোর চেষ্টা করতে করতে যাই আপনাদেরকে। মামা, বেচা কেনা কেমন এবার? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ, কিন্তু গত বছর তুলনায় এবছর একটু কম। একটু কম কেন, কি কারণ বলে মনে হয় আপনার? কি কারণ বলতে মনে হয়, যেমন মধ্যবিত্ত ফ্যামিলি যেগুলো আছে তাদের কাছে টাকা নাই, টাকা চলে গেছে। আপনার দলীয় যারা রাজনীতি করে, বড় বড় পোস্টে আছে, তাদের কাছে চলে গেছে। যেমন আমাদের কাছে, আপনার রোজা নিয়ে রোজকে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। আচ্ছা, কেউ মার্কেটিং করে দিতে পারতাছি না, সেই জন্য ফুটপাতে বসে রয়েছি। তো 29টা রোজা হলে তো আগামীকাল ঈদ হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা দিন বেশি পাচ্ছি, আপনিও একটা দিন বেশি বিক্রি করার সুযোগ পাচ্ছেন, কেমন লাগছে? ভালো, মানে ভালো লাগতেছে। এই মূলত ভালোটা লাগতেছে যে 30টা রোজা পুরোটা কমপ্লিট করতে পারতেছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, তো মামা নিজের কেনাকাটা করেছেন কিছু? সবার জন্য করে ফেলাইছি ইনশাল্লাহ, আব্বু আম্মু বাচ্চা কাচ্চা ছেলে পেলে সবার জন্য করছি, কোনো বাকি নাই। বাড়ি যাবেন তো? না, আমাদের এখানে, আমরা কামরাঙ্গি চরে থাকি। আচ্ছা, এখানেই থাকি। আচ্ছা, বাপ মা তো সজন সব এখানেই থাকি। আচ্ছা মামা, আপনাদের ঈদ ভালো কাটুক, দোয়া রইল ইনশাল্লাহ, ভালো থাকেন, ঈদ মোবারক। ঈদ মোবারক। মামা, বেচা কেনা কেমন এবার? আছে মোটামুটি ভালো। গতবারের তুলনায় ভালো না খারাপ? আছে মোটামুটি, মোটামুটি আছে এবার, এবং ভালোই, খারাপ বলা যাবে না, ভালোই আছে। আচ্ছা, যদি 29টা রোজা হতো তাহলে তো আগামীকাল ঈদ হওয়ার কথা ছিল। আমরা 30টা রোজা, মানে একটা দিন একটা রোজা বেশি পাচ্ছি, আপনারাও একটা দিন বেচা কেনা করার সুযোগ পাচ্ছেন, কেমন লাগছে? খুব আনন্দ, 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 খুশিতে আমরা দিন কাটাচ্ছি। আচ্ছা, তো মামার কেনাকাটা শেষ? না, শেষ হয় না। নিজের কেনাকাটা? না, নিজে কিনবার কোনো সুযোগ পাইতাছি না, কিনবো কালকে যদি সময় সুযোগ পাই। ফ্যামিলির জন্য কিনেছেন? এখনো কিনি নাই, কিন্তু কিনার সুযোগ পাই নাই, কিন্তু কিনবো কালকে যদি সুযোগ পাই। গ্রামের বাড়ি যাবেন তো? যাবো ইনশাল্লাহ, আল্লাহ পাকে যদি নেওয়া। কোথায় বাড়ি? আমাদের বাড়ি সিলেট হবিগঞ্জ এলাকায়। আচ্ছা মামা, ঈদ ভালো কাটুক, আপনার দোয়া রইল, ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এখানে সারা বছর বিভিন্ন রকমের সানগ্লাস পাওয়া যায় এবং খুবই রিজনেবল প্রাইসে। তো বছরের বিশেষ এই একটা দিন উদযাপন করতে মানুষ কতটা গলদঘর্ম হন সেটা পিছনের দৃশ্য দেখে বুঝতে পারছেন। আরও দুদিন যদি সুযোগ পায় মানুষ এই একই রকম ভিড় বা এর থেকেও বেশি ভিড় হবে বলে আমার মনে হয়। শুধু একটা দিনকে কেন্দ্র করে মানুষের এই আয়োজন, মানুষের এই ব্যস্ততা, মানুষের এই কেনাকাটা, তারপরে এই দিনটা পার হয়ে গেলেই আবার সব শান্ত। এটা নিউ মার্কেটের 4 নম্বর গেট, এখান দিয়ে ঢোকার মতন কোনো অবস্থা নেই, এখনও এতটা ভিড়। কি কেনাকাটা করতে এসছেন আপনারা? এমনি জামা কাপড় কেনা শেষ, এখন সানগ্লাস কিনতে এসছেন? কি কি কেনাকাটা করলেন এবার? পাঞ্জাবি কিনছি, তারপর আপনার পাজামা কিনছি, আর যে একটা গেঞ্জি কিনছি, প্যান্ট শার্ট। অনেক কিছু কিনলেন তো, ঘুরতে যাবো তো তাই। আচ্ছা, কোথায় যাবেন ঘুরতে? কক্সবাজার। কবে? ঈদের পরের দিন।
ট্রেনে যাবেন না ট্রেনে না বাসে ট্রেনে টিকিট পাননি ট্রেনে টিকিট পাইনি আচ্ছা আপনাদের ঈদ ভালো কাটুক ঈদ মোবারক জিনিসটা পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম 110 টাকা ওয়েল ডান ইজ বেটার দ্যান ওয়েল সাইড দুইজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ওনাদের সাথে একটু কথা বলি ভাইরা ঈদের কেনাকাটা করতে এসেছিলেন জি জি তো 29টা রোজা হলে তো আগামীকাল ঈদ হয়ে যাওয়ার কথা ছিল তো আপনাদের কেনাকাটা করতে তো অনেক দেরি হলো মনে হয় না না আমরা চাই আল্লাহ 30টাই রোজা হোক আমরা চাই যাতে আমরা আমাদের রোজা 29টা হয়েছে আর একটা রাখতে পারি আমাদের চাই যে আরো 30টাই হোক রোজা সেটা সবাই চায় আমরাও চাচ্ছি কিন্তু মানে যদি 29টা রোজা হয়ে যেত সেক্ষেত্রে তো আপনাদের হাতে আর সময় থাকতো না আসলে এখন একদিন সময় বেশি একটা দিন মানে আচ্ছা একটা দিন বেশি পাওয়াতে আপনাদের সুযোগ হয়ে গেছে কেন কেনাকাটা করার তো এত দেরি হলো কেন মানে আগে করেননি আমাদের কাজের চাপ মেডিকেল লাইনের তো আচ্ছা আচ্ছা কোথায় কাজ করেন আপনারা পঙ্গু পঙ্গু হাসপাতালে আপনি কি কিনলেন প্যান্ট কিনছি দুইটা শার্ট কিনছি দুইটা একটা জুতা সব সব নিজের জন্য জি বাসার জন্য সব হয়ে গেছে আগে আচ্ছা গ্রামের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী আচ্ছা আচ্ছা তো আপনার কথাটা নেই তো রাজশাহী নাই মোহাম্মদ আমরা মোহাম্মদপুরের মানে আর কি ওই বড় হইছি রাজশাহী আচ্ছা আচ্ছা মানে গ্রামের বাড়ি রাজশাহী বিহারি আমরা বিহারি নর্থ বেঙ্গল আচ্ছা আচ্ছা নর্থ বেঙ্গলি আচ্ছা তো আপনারা কি রাজশাহী যাবেন না এখানে ঈদ করবেন ঢাকায় ঢাকায় জি আচ্ছা আচ্ছা তো আপনাদের ঈদ ভালো কাটুক ভালো থাকেন ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম আমার হাতে এই যে ছোট্ট এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে আমার ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এইটা ম্যাগনেটিক আমার লেন্সের সাথে আটকে দেওয়া যায় তো আমি একজনের ইন্টারভিউ নিতে নিতে খুলে পড়ে গেছিলো একজন আমাকে পেছন থেকে ডেকে এটা ফেরত দিলেন এটা হারালে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত হয়তো অনেক ধন্যবাদ তো এই ছিল আমার আজকের ভিডিও সবার ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক সবাই ভালো থাকেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক